সম্মানিত, শুধু এই কুরবানির দিনে ইয়াউমুন নাহারে বা 10ই জিলহজে আমরা যে কুরবানি উদযাপন করবো, ঈদুল আজহা উদযাপন করবো, এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে পশু জবাই করে, যেটা আমরা বলেছি ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঘটনার সেই দৃশ্যায়নের পুনরাবৃত্তি। আল্লাহ তাআলা সেটা দেখতে চান, আমরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দেয়া, এটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। সুনানে তিরমিজিতে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ্দাম। অর্থাৎ ইয়াউমুন নাহারে 10ই জিলহজে পশুর কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আর আল্লাহর কাছে হতে পারে না, এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই। তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা। তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি। সম্মানিত, শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন। কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী, কিন্তু অন্যান্য মাঝহাবে এটাকে সুন্নাতে মুয়াক্কাদা বলা হয়েছে। মেজরিটি স্কলাররা জুমহুরুল ফুকাহা ইমাম শাফিঈ আহমদ এবং ইমাম মালিকদের মতে, তাদের মতে এটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, কিন্তু হানাফি মাঝহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব। যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাঝহাবের অনুসারী, সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব। যেহেতু কোরবানি একেবারে আমাদের সন্নিকটে, সো এই কোরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, এবং বিগত কয়েকদিন ধরে আমার ফেসবুক পেজের বিভিন্ন স্ট্যাটাসে আমার মেসেজ অপশনে অনেক ভাই, দিনী ভাই এবং বোনেরা অনেক অনেক প্রশ্ন করেছেন। আসলে এতগুলো প্রশ্নের উত্তর আসলে আমাদের পক্ষে করা সম্ভব হবে না, সেখান থেকে খুবই কন্টেম্পোরারি খুবই রেলেভেন্ট প্রাসঙ্গিক দুই একটি প্রশ্নের ব্যাপারে আলোচনা করে আমরা আজকের সংক্ষিপ্ত লাইভটি শেষ করবো ইনশাআল্লাহ। খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে কি না। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না, রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে, সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে, কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে গরুতে বা মহিষে বা উঠে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উঁটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি, ফা নাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই, সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবা, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেওয়া যায়, ওয়াল জাজুরু আন সাবা, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেওয়া যায়। তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম এগুলো হচ্ছে, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেওয়া যায়, গরুতে 7 ভাগ দেওয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহিহ হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে নিয়ত, আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে, প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে, সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে, তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে। সো এজন্য যারা খুব বেশি
মুখলেস খুব বেশি মুত্তাকি তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না তাদের সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকী কুরবানি দিতে চান দ্য সেফ হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফার সাইড কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কী চিন্তা কার মনে কী নিয়ত আমরা কিন্তু কিছু জানি না সো যদি যৌথ কুরবানি দেন কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য অন্য কোনো নিয়ত যেন না থাকে তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কনসার্ন দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা হচ্ছে লৌকিকতা লৌকিকতা যদি থাকে তাহলেও কুরবানি কবুল হবে না যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড় আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায় তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে